আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সব সময় কিন্তু আপনাদের মাঝে চিটাগাং সেগুন কাঠের রাজকীয় রাজকীয় ফার্নিচারগুলো নিয়ে আসি। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে আমার পাশে দেখতে পাচ্ছেন দেখতে দেখার মতো একটি খাট, যেই খাটটার নাম দেওয়া হয়েছে গোলাপ পালং তাজমহল খাট। দেখতে দেখার মতো একটি খাট আপনাদের মাঝে আজকে নিয়ে হাজির হয়েছে। প্রতিবারের মতো আমি সামি ফার্নিচারের মালিক মোহাম্মদ সোহাইব ইসলাম সুজন নিত্য নতুন প্রোডাক্টের ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করি। আপনারা দেখেন, ভালো লাগলে আমাদের কাছ থেকে কেনাকাটা করেন। তো আপনারা যারা এই মুহূর্তে আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন, তারা অবশ্যই সামি ফার্নিচার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিনিয়ত ফার্নিচারের ধারণাগুলো নেওয়ার জন্য। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই খাটটার কারুকাজটা। প্রথমত আপনারা একটা ডিজাইনটা লক্ষ্য করে দেখবেন, এই খাটটার যে কারুকাজগুলো করা হয়েছে দেখেন, এটা হচ্ছে খাটের পিছন সাইড, ওইটা হচ্ছে সামনের সাইড। আমরা সচরাচর ফিটিং করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না জায়গা স্বল্পতার কারণে। আজকে এই খাটটা আমরা ফিটিং করেছি, ফিটিং করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই খাটটা কিন্তু আমি যদি উচ্চতাটা একটু মেপে দেখিয়ে দিই আপনাদেরকে, একদম নিচ থেকে আমরা কতটুকু উচ্চতা নিয়েছি ভিউয়ার্স আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। এই খাটটার যে এই যে ফুলের মাথাটা আছে, এটার উচ্চতা কিন্তু 8.5 ফিট এটার উচ্চতা। এখানে যে এই যে পায়াগুলো আছে, এগুলোর উচ্চতা কিন্তু 8 ফিট করে নেওয়া হয়েছে। এখানে যে পায়াগুলো নেওয়া হয়েছে ভিউয়ার্স, এই পায়ের সাইজগুলো দেখেন, এগুলো কিন্তু পাঁচ পায়ের উপরে এই যে টোন ডিজাইনগুলো করা হয়েছে, টোন ডিজাইন করে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে ভিউয়ার্স। দেখেন চারি সাইডে চারটা এরকম বিগ বিগ সাইজের পায়ে ইউজ করা হয়েছে। এই যে দেখেন পায়াগুলো, মোটা মোটা চারটি পায়া কিন্তু নেওয়া হয়েছে। তারপরে উপরে চারি সাইডে এরকম চারটা স্ট্যান্ড করা হয়েছে, আপনারা এই সাইডটা যদি দেখেন। তো অনেক জায়গায় মশারি টাঙাতে অনেক অসুবিধা হয়, যার কারণে আমরা যে স্ট্যান্ডটা তৈরি করেছি এটা কিন্তু মশারি টাঙাতে একদমই ইজি হয়ে যাবে আপনাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন সামনের সাইডটা দেখেন কারুকাজগুলো, এই খাটটা কিন্তু লেকার পলিশ বার্নিশে গোল্ডেনের কম্বিনেশনে সাজানো হয়েছে, যেটা দেখতে দেখার মতো লাগছে ভিউয়ার্স। দেখেন এখানে আমরা একটা ম্যাট্রেস বিছিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখেন এখানে যে আমরা কাঠের থিকনেসগুলো নিয়েছি, এই সাইজটা যদি আপনারা দেখেন, এখানে গোলাপসহ যদি মাপি 5 ইঞ্চি মোটা কিন্তু এই যে থিকনেসটা নিয়ে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে, সম্পূর্ণ হাত ধারা খোদাই করা ডিজাইন, কোনো প্রকার মেশিন ধারা কিন্তু এই ডিজাইন করা হয়নি, এগুলো হাত ধারা খোদাই করে করে ডিজাইনগুলো করেছেন মিস্ত্রিরা কঠোর পরিশ্রম করে। এখানকার থিকনেসগুলো দেখেন, এই যে দেখেন এখানে কতটুকু থিকনেস নেওয়া হয়েছে, 4.5 ইঞ্চি মোটা থিকনেসের উপরে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে, সম্পূর্ণ হাত ধারা খোদাই করা ডিজাইন। আশা করছি আপনাদের ডিজাইনটা পছন্দ হবে। 6 ফিট বাই 7 ফিটের ফুল বক্সের এই খাটটা, অনেক গর্জিয়াস কাজ করা একটি খাট। অনেকে আছেন প্রেসিডেন্ট ক্যাটাগরির খাট নিতে চান, তারা কিন্তু এই খাটটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। আমি যেভাবে আপনাদের সাথে যেটা আছে ঠিক ওইভাবে আপনাদের সাথে তুলে ধরবো, ইনশাল্লাহ আপনারা দেখবেন, দেখে শুনে বুঝে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন। তো অনেকেই আছেন ছোটো খাটে ঘুমান, অনেকে রাজকীয় প্রেসিডেন্ট ক্যাটাগরির খাটে ঘুমান, আসলে যার যেরকম সামর্থ্য সে সেরকম নিবে, এটাই স্বাভাবিক। আজকে আপনাদের মাঝে এই রাজকীয় প্রেসিডেন্সিয়াল খাটটা নিয়ে কথা বললাম, যেই খাটটার নাম হচ্ছে গোলাপ পালং তাজমহল খাট। এই খাটটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বার্নিশে 1,70,000 টাকা, হ্যান্ড পলিশে 1,60,000 টাকায় আপনারা এই খাটটা নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি। এই খাটটা কিন্তু আপনারা পালং ছাড়াও আপনারা নিতে পারেন, পালং ছাড়া এই খাটটার প্রাইস অনলি 1,50,000 টাকা। তো অনেকে আছেন অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান, অনেকে আবার সরাসরি কারখানায় আসতে চান। যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদেরকে নির্দ্বিধায় অর্ডার করতে পারেন, কারণ যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেরকম বলছি ইনশাল্লাহ ঠিক এরকম প্রোডাক্টটি পাবেন। আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন, এসে প্রোডাক্ট দেখে ক্রয় করবেন, তারা কিন্তু চলে আসতে পারেন সরাসরি আমার কারখানায়। আমাদের কারখানার ঠিকানা
চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাভার ঢাকা। এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন, রাস্তার পাশেই ভিওস আমাদের এই কারখানাটা অবস্থিত। আসতে পারেন সকলে আমাদের কারখানায়। ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো, আসলে যে যাই করে সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে। এজন্য সকলকে একটি অনুরোধই করব, অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব। এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।